খুবই মানে এমবারেসিং একটা টপিক আমি এটা নিয়ে কথাই বলতে চাই না তো আমার কাছে সুন্দরী মানে হচ্ছে এটা আমি না কখনো ভেবে দেখিনি এটা তো না হলে ইনজাস্টিস হয়ে গেল আজকে কি নাটকে করছেন আজকে আমরা রাফাত মজুমদার পরিচালনায় একটা নাটক করছি আমি আর ইয়াস ভাইয়া ঈদের পরে আমার এটা প্রথম কাজ আর ইয়াস ভাইয়ার সাথেও আমার মানে বেশ কিছুদিন পরে কাজ হচ্ছে সো নাটকের নামটা আমরা এখনো ফাইনালাইজ করিনি আপনার চরিত্রটি কি আমার চরিত্রটা বেসিক্যালি এতিম একটা মেয়ে মা বাবা নেই আমার কাছে বড় হয়েছে সো ওই মেটার আর কি লাইফস্টাইল লাইফের স্ট্রাগল এটা নিয়ে এরকম তো অনেক স্ট্রাগলের নাটক আপনি করেছেন কারণ বাজারে দেখেছি যে মাছ কেটেছেন হ্যাঁ ওইটা আসলে डिफरेंट ধরনের অন্য ধরনের গল্প আর এটা কমপ্লিটলি डिफरेंट ওইটা তো আসলে মানে দুইটা হচ্ছে দুই রকমের ক্যারেক্টার বাট বেসিক হ্যাঁ বেসলাইনটা सेम পাউডারি পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বিভিন্ন চরিত্রে যে অভিনয় করেন এগুলো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না যে তা বলবো না যেহেতু আমি নাটক ইন্ডাস্ট্রিতে খুবই একদমই নতুন এখনও অনেক কিছু শেখার বাকি সো আমার কাছে মনে হয় যে কোনো একটা চরিত্রতে হচ্ছে আমার অ্যাডাপ্ট করতে আরও মানে টাইম লাগে সো এটা আসলে হয়তো ডে বাই ডে আমি যত কাজ করবো তত হচ্ছে এই জিনিসটা ওভারকাম করতে পারবো সো হ্যাঁ আমার জন্য একটু তো চ্যালেঞ্জিং বটে আচ্ছা খুব বেশি নতুন একেবারে না একেবারে নতুন যেভাবে বললেন কারণ যখন শুরুতে আপনি এসেছিলেন তখন আপনাকে মেজেবিন আপুর সাথে তুলনা করা হতো এটা নিশ্চয়ই আপনি জানতেন হ্যাঁ এবং আপনি যখন আসলেন তখন লোকজন বলতো যে আসলে জাতির নতুন ক্রাশ এটাও কি জানতেন হ্যাঁ এটা মানে দেখা যায় সোশ্যাল মিডিয়া ঘাটলে তো আসলে অনেক কিছু দেখা যায় আমরা নিউজ ফিড স্ক্রল করলে সো হ্যাঁ জানতাম সেটা কেমন লাগে আপনার ভালোই লাগে আমি আমার কাছে অডিয়েন্সের অ্যাপ্রিসিয়েশনটা সবসময় খুব ম্যাটার করে দিন শেষে আসলে আমরা কষ্টই করি আমাদের কাজটা যেন অডিয়েন্স পছন্দ করে আমাদের চরিত্রগুলোকে পছন্দ করে সো আমি আমার অডিয়েন্সের থেকে খুব শর্ট টাইমে টিল নাও অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি মেজরিটি অফ মাই পিপল আর ভেরি পজিটিভ অ্যাবাউট মি এটা খুব ভালো অডিয়েন্সের কাছে আসলে সবসময় ফিডব্যাক পেতে ভালো লাগে এবং ভালো ভালো ফিডব্যাকই আপনি পান আপনি কখন রিয়েলাইজ করলেন যে আপনি আসলে এই সুন্দরী কেউ কেউ বলে কেউ যে নিজে সুন্দরী আমাকে সবাই বলে যে এটা যখন আমি কাজ করা আমি যদি বলি একদম স্পেসিফিক ভাবে তাহলে সুহাসিনী থেকে আরিয়ান ভাই সুহাসিনীর আমার মনে আছে যখন আমাদের ট্রেলারটা প্রথম সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হয়েছিল তখন মোটামুটি একটা ফেসবুকে বাস ক্রিয়েট হয়ে গেছিলো শুধু ট্রেলারটা দেখি বিকজ নতুন একটা মুখ অ্যান্ড মানুষ আমাকে খুবই খুবই পছন্দ করেছে অ্যান্ড টিল নাও মানুষ আমাকে অন্যান্য চরিত্র থেকে মনে হয় সুহাসিনী নামেই বেশি ডাকে সো আমি খুবই গ্রেটফুল মনে হয় তখন থেকে বাট আহ তো আপনার একটা ডাকে হ্যাঁ তাই তো বড় হয়েছেন বরিশালে আমি সেই ছোটবেলার কথা আসলে জানতে চেয়েছিলাম যে কখন আসলে প্রথম শুনেছেন আপনি সুন্দরী মিডিয়াতে আসার আগে মিডিয়াতে আসার আগে আমার নানু সব সময় আমাকে খুবই অ্যাডমায়ার করতো সব সময় বলতো আসলে এটা রিয়েলাইজেশন না আমার মিডিয়াতে আসার পরেই হয়েছে তার আগে হয়তো শুনলে এটা খুবই মানে এমব্যারেসিং একটা টপিক আমি এটা নিয়ে কথাই বলতে চাই না মানে সবাই সুন্দর আসলে আমার কাছে যেটা মনে হয় বাহ্যিক সৌন্দর্যের থেকে মানুষের ইনার বিউটিটা খুব দরকার মানুষের যদি বিহেভিয়ার ভালো না হয় মানুষ যদি সুন্দর করে কথা না বলতে জানে আপনি যতই বাইরে থেকে সুন্দর হন আসলে দিন শেষে তাকে দেখতে ভালো লাগবে না আর তাকে আসলে সুন্দর মনে হবে হ্যাঁ তো আমার কাছে সুন্দরী মানে হচ্ছে ব্যবহার ভালো হতে হবে সুন্দরী মানে হচ্ছে ব্যবহার ভালো হতে হবে হ্যাঁ এটা লাইক ওয়ান অফ দোজ পয়েন্ট যেটা খুবই ইম্পর্ট্যান্ট আচ্ছা আপনি তো বড় পর্দায় কাজ করবেন না এখনই আরো কিছুদিন সময় নিতে চান মিডিয়াতে আপনি বলেছেন কিন্তু কেন কারণ আমার কাছে মনে হয় বড় পর্দা অনেক চ্যালেঞ্জিং এটার জন্য অনেক প্রিপারেশন লাগে এটা হুট করে আমরা তো ডিসিশন নিতে পারি না যে বড় পর্দায় করব আমি ইভেন আমি নাটকেও তো হুট করে আসিনি আমি এর আগে প্রায় তিন সাড়ে তিন বছর টানা টিভি করেছি বিভিন্ন কমার্শিয়ালস করেছি সো তারপরে এসে আমি নাটক করেছি কারণ এর আগে আমি অফার পেতাম বাট আমার কাছে মনে হয় শুরুটা সবসময় ভালো মানুষের হাত ধরে হওয়া উচিত একটা ভালো প্রোডাকশন থেকে শুরু হলে আপনার একটা মিনিমাম বেঞ্চমার্ক ক্রিয়েট হয় যেটা আমার মনে হয় ধরে রাখাটাও ইম্পর্টেন্ট শুরুটাও ভালো হওয়া ইম্পর্টেন্ট আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ব্যাটে বলে মিলেনি আজকে মিলেছে খুবই কষ্ট করে না আসলে বিষয়টা এরকম না দেখা যায় যে শুটিং এর মধ্যে আসলে আমরা তো খুব ব্যস্ত থাকি সব সময় আমাদের মেন্টাল স্টেবিলিটিও থাকে না যে ইন্টারভিউ এখন আমি দিব সো এই কারণে হয়তো হয় না বাট আমি সময় টিভির সাথে বেশ কয়েকবার ইন্টারভিউ দিয়েছি হয়তো আপনার আপনার কথা বলতে ভালো লাগে মিনিয়ের সামনে হ্যাঁ এটা আমি হচ্ছে আমার মনে আছে ইমরাউল রাফাত ভাই আমরা একটা শুটিং করছিলাম তখন আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে আমার ইন্টারভিউ দিতে বেশ মজা লাগে আসলে কি মজা লাগে আসলে আমার মজা লাগে বাট এইটা অবশ্যই রেগুলারিটি যদি আমি খুব মেনটেন করি তখন আর মজা লাগবে না তো আমার কাছে মনে হয় যে অনেকদিন পর পর যখন আমি ইন্টারভিউ দিব তখন ওই ইন্টারভিউটা আমি খুব মজা করে দিতে পারবো আচ্ছা আপনি শুরুতে একটু আগেই যদি বলছিলেন যে সৌন্দর্যের কথা আপনার নানু আপনাকে বলেছিল আপনার চোখে কে সবচেয়ে সুন্দরী আমার মা আমার মা মানে এটা তো সবাই বলে যে আমার চোখে আমার মা সব থেকে সুন্দরী বাট আমার মা আসলেই সুন্দরী আমার মা অনেক সুন্দর আর সবচেয়ে সুন্দর আর সবচেয়ে সুন্দর ছেলে মানে সব থেকে সুন্দর এটা আমি না কখনো ভেবে দেখিনি আই থিংক বাবাই হবে মা যেহেতু সুন্দরী আমার বাবাও সুন্দর অনেক বাবাই হবে এটা তো না হলে ইনজাস্টিস হয়ে গেল ইনজাস্টিস হয়ে যাবে সেই জন্য না না এমনি আমার বাবা মা দুজনেই খুব সুন্দর থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার ভবিষ্যৎ আরও ভালো হোক আর বেশি সময় দিলে আমাকে মার দোয়া করবেন আমার জন্য দর্শকদের জন্য আমার এইটাই বলা যে আমাকে আপনারা শুরুর থেকে যেরকম ভালো বেসে আসছেন এটা সব সময় আমার জন্য যেন থাকে আমিও চেষ্টা করব আপনাদের কখনো ডিসঅপয়েন্ট না করতে আর সামনে আপনাদের আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিতে